অলরাইট, অ্যাগেন ওয়েলকাম টু টেকল্যান্ড বাংলাদেশ। 2021 আমরা পিছনে ফেলে এসেছি, 2022 চলে গেছে। 2021 কিন্তু আমরা আপনাদের সাপোর্ট অ্যান্ড আপনাদের ভালোবাসার কারণে অনেকগুলো ল্যাপটপের রিভিউ করেছি, এছাড়া অনেকগুলো অ্যাক্সেসরিজ আর কম্পোনেন্টের রিভিউও করেছি। ল্যাপটপটাই মেজর রিভিউ করা হয়েছিল আর কি। সো এত এত ল্যাপটপ যে রিভিউ করা হয়েছিল, এর মধ্যে আমরা এই ভিডিওটাতে এটাই দেখাবো যে হুইচ ল্যাপটপ ওয়াজ দ্য বেস্ট ইন দ্য পার্ক। ঠিক আছে, কোন ল্যাপটপটা বেস্ট ছিল, মানে টোটালি বলতে গেলে এটা একটা ল্যাপটপ অফ দ্য ইয়ার ভিডিও, যেটা 2021 উপর বেস করে আমরা 2021 সবগুলো ল্যাপটপের ডাটা, বেঞ্চমার্ক, তারপর হচ্ছে কেমন কম্প্যাটেবিলিটি সব নিয়ে আমরা রিসার্চের পর এই ভিডিওটা আমরা বানাচ্ছি। অ্যান্ড আপনাদেরকে আমি জানাবো যে এই ভিডিওতে যে কোন ল্যাপটপটা একদম বেস্ট টাইটেলটা ডিজার্ভ করে। তো ভিডিওটা বেটার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি, আর প্রতিটা সেগমেন্ট থেকে আমরা হচ্ছে বেস্ট ল্যাপটপটা চুজ করবো, অ্যান্ড সাথে চেষ্টা করবো একটা অনারেবল মেনশন দেওয়ারও। সো সেগমেন্টগুলো আসলে কী কী সেটা একটু আমরা দেখে নিই। ফার্স্ট সেগমেন্টে কথা বলবো বিজনেস, তারপরে আসবে হচ্ছে বাজেট সেগমেন্টের ল্যাপটপ, বাজেটের পর আসবে হচ্ছে গেমিং সেগমেন্ট, অ্যান্ড সবার লাস্টে আসবে ওভারঅল সেগমেন্ট, অর্থাৎ ওভারঅলে সবচেয়ে বেস্ট ল্যাপটপ কোনটা। ঠিক আছে, প্রথমে আমরা বাজেট সেগমেন্টের ল্যাপটপগুলো নিয়ে কথা বলবো, মানে বাজেটে কোন ল্যাপটপটা বেস্ট, অ্যান্ড বলেছিলাম যে ট্রাই করবো অনারেবল মেনশন দেওয়ার। বাজেট ল্যাপটপগুলো কিন্তু একটা কোম্পানির জন্য অনেক ইম্পর্ট্যান্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ফর কনজিউমার্স, কারণ একটা বিগিনার স্টুডেন্ট হোক বা বিগিনার ডিজাইনার হোক বা অফিস কোনো ওয়ার্ক হোক, সব কিছুর জন্য কিন্তু বাজেট ল্যাপটপই সবার একদম প্রথম প্রিফারেন্স হয়, কারণ আমাদের ক্রয় ক্ষমতাটাও দেখতে হবে। আর কোম্পানিগুলো ট্রাই করে যে বাজেট ল্যাপটপের মধ্যে তাদের প্রেস্টিজটা পুশ করতে, যাতে ওরা একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে। সো বাজেট ল্যাপটপে আমরা এই সেগমেন্টে দুইটা ল্যাপটপকে চুজ করেছি, একটাকে অনারেবল মেনশন দেবো আর একটা উইনার। সো প্রথমে অনারেবল মেনশন নিয়ে কথা বলবো। যে ল্যাপটপটাকে আমরা বাজেট সেগমেন্টে অনারেবল মেনশন দিয়েছি সেটা হচ্ছে ডেলের ইন্সপাইরন 15-এর 3505 মডেলটি। এই মডেলটি কিন্তু একটা কোর i3 ল্যাপটপ, যেটা 4GB 2666 মেগাহার্জের র্যাম রয়েছে, অ্যান্ড এছাড়াও 15.6 ইঞ্চের একটা ডিসপ্লে রয়েছে, উইচ ইজ নট অবভিয়াসলি সো গুড অ্যাজ বাজেট ল্যাপটপ। এই ল্যাপটপটাকে আমরা চুজ করেছি কারণ আমার মনে হয়েছে যে এই ল্যাপটপটা ডে টু ডে ইউজে বেশ ভালোই করবে, অ্যান্ড তাছাড়া কোনো মেজর প্রবলেম আমি পাইনি আমার ইউজেজেও, বা হচ্ছে গিয়ে সমস্যা হচ্ছে গিয়ে যেটা SSD ছিল না, যেটা স্বাভাবিক, অ্যান্ড গ্রাফিক্স অত টাইট ছিল না। তো সব মিলে এর জন্য আমি এটাকে অনারেবল মেনশন দিয়েছি। অ্যান্ড এরপর আমি বাজেট সেগমেন্টে উইনারের কথা বলবো। এই সেগমেন্টে আমি উইনার দিয়েছি যে ল্যাপটপটাকে, সেটা খুবই ফেমাস, অ্যান্ড লাস্ট কয়েক মান্থে খুবই সেল হয়েছে, অ্যান্ড মানুষের একটা পিপল ফেভারিট হয়ে গেছে। অ্যান্ড দ্য উইনার অফ দ্য বাজেট সেগমেন্ট ইজ Aspire 3। ইয়েস, Aspire 3। Aspire 3 স্পেকও কিন্তু মোটামুটি সেম, বাট এখানে ইউজ হয়েছে Ryzen 3 3250U CPU, অ্যান্ড সাথে 4GB র্যাম রয়েছে, 15.6 ইঞ্চের ডিসপ্লে, আর কালার কিছু চয়েসও রয়েছে। Aspire 3 আর ডেল ইন্সপাইরন, যেটা অনারেবল মেনশন দিয়েছি, দুইটা কিন্তু মোটামুটি অন পার ল্যাপটপ, বাট Aspire 3 কিন্তু কম্পারেটিভলি ভেগা গ্রাফিক্সটি একটু স্ট্রং, অ্যান্ড ভালো গিগাহার্টজও পুশ করতে পারে CPUটা। মোর ওভার Aspire 3 কিন্তু ডিজাইন আর অ্যাস্থেটিকটা আমার ভালো লেগেছে, আর বিল্ড কোয়ালিটি একটু স্ট্রং মনে হয়েছে। তো এইসব ফ্যাক্টগুলো কনসিডার করেই, আর সব কিছু একদম বিচার করে, কিছু গিগ বেঞ্চে পুশ টুশ করে বা বেঞ্চমার্ক করেও আমি Aspire 3কে আমাদের উইনার সিলেক্ট করেছি বাজেট সেগমেন্টে। সো যাই হোক, এরপরে চলুন চলে যাওয়া যাক নেক্সট সেগমেন্টে। ওকে, এবার আমরা বিজনেস সেগমেন্ট নিয়ে একটু কথা বলব। বাজেট সেগমেন্টের পর বাজেট সেগমেন্টটা তো দেখতে নিই। বিজনেস সেগমেন্টে আমরা অনেকগুলো ল্যাপটপই কিন্তু 2021 রিভিউ করেছিলাম, যার মধ্যে কিন্তু সব ল্যাপটপই মোটামুটি অন পার ছিল আর কাছাকাছি ছিল। তাই এদের মধ্যে থেকে একদম বেস্ট ল্যাপটপগুলোকে পিক করা কিন্তু বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। বাট তারপর আমরা জবটা ডান করেছি, অনেকগুলো রিসার্চ, অনেক ঘাটাঘাটির পর, অনেকের মতামত নেওয়ার পর আমরা এই ডিসিশনে নিয়ে এসেছি। সো এই সেগমেন্টেও দুইটা ল্যাপটপ থাকবে মূলত। প্রথমে থাকবে অনারেবল মেনশন, অ্যান্ড তারপরে আমি আলটিমেটলি উইনারটা ডিসাইড করব। এই সেগমেন্টে, বিজনেস সেগমেন্টে অনারেবল মেনশন যে ল্যাপটপটা পাবে সেটা হচ্ছে ডেল ইন্সপাইরন 15 5000 সিরিজের ল্যাপটপটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডেল ইন্সপাইরন 15 5000 সিরিজ অনারেবল মেনশন অফ দিস সেগমেন্ট। এই ল্যাপটপটা অনারেবল মেনশনে দিলাম কারণ এটার স্পেক কিন্তু বেশ প্রমিজিং, আর ডেল কিন্তু একটা রাউন্ড অ্যাবাউট করেছে ল্যাপটপটা দিয়ে, একদম 4700U Ryzen 7 প্রসেসর, 8GB র্যাম, যেটা আপগ্রেড করে অবশ্যই 16 বা 32GB তে নেওয়া যাবে, অ্যান্ড তারপর ভেগা গ্রাফিক্স তো রয়েছে, অ্যান্ড তার উপর
খুবই সুন্দর বিল্ড কোয়ালিটি, খুবই অ্যাস্থেটিক্যালি প্লিজিং একটা ল্যাপটপ, যে কোনো কর্পোরেট বা বিজনেস অফিসিয়ালের সাথে একদম মানিয়ে যাবে এরকম একটা ল্যাপটপ। অ্যান্ড তার উপর কিন্তু ওদের যে হিঞ্জটা, হিঞ্জের নিচে একদম একটা রাবার কোটিংও করে দিয়েছে যাতে ল্যাপটপটা একদম যে কোনো কন্ডিশনে ভালো মতো ইউজ করা যায়। ডেল অফকোর্স এই ল্যাপটপটাতে ক্রাফটম্যানশিপের যে নমুনাটা সেটা একদম ভালো মতো প্রদর্শন করেছে। অ্যান্ড দেন কামস দ্য উইনার, কোন ল্যাপটপটাকে উইনার দেওয়া যায় এই সেগমেন্টে বিজনেস সিরিজে। অ্যান্ড দ্য স্ট্রেট কাট উইনার অফ দ্য বিজনেস সেগমেন্ট সিরিজ ইজ MSI মডার্ন 15। ইয়াস, MSI মডার্ন 15 ইট ইজ। MSI মডার্ন নিয়ে আর কি বলবো, এই ল্যাপটপটা একদম ধুমধারাক্কা বলা যায়, একদম অন পার, যত পারা যায় সেল হয়েছে, মানুষ ধুমায় কিনছে ল্যাপটপটা। অ্যান্ড কিনবে না কেন, দিস ইজ আ ভেরি রিলায়েবল ল্যাপটপ। এটার স্পেকও কিন্তু Ryzen 5 5500U, 16GB র্যামের অপশন রয়েছে, 8GB অনবোর্ড থাকে, ভেগা গ্রাফিক্স, অথবা আপনারা ইন্টেলে দেখতে পারেন, ওখানে কিন্তু i5 দিয়ে রয়েছে, i7 দিয়ে রয়েছে আইরিস গ্রাফিক্স সহ। এখন একটা কথা থেকে যায়, কেন ডেল ইন্সপায়রন অনারেবল মেনশন আর MSI মডার্ন কেন আলটিমেটলি হচ্ছে গিয়ে উইনার হয়েছে? এখানে কিছু কথা আমার রয়েছে। ইন্সপায়রন ল্যাপটপটা কিন্তু অনেক অসাধারণ একটা ল্যাপটপ, খুবই ভালো। ইভেন ইন্সপায়রনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রিডারও রয়েছে, যেটা কিন্তু MSI মডার্নে মিসিং। আবার ইন্সপায়রনের যে বিল্ড কোয়ালিটিটা সেটা কিন্তু বেশ রিজিড আর ভালো, MSI মডার্নেরও ভালো। বাট তারপরও কেন ইন্সপায়রন হচ্ছে গিয়া উইনার হলো না, অনারেবল মেনশনে থাকলো, আর MSI মডার্ন কেন উইনার হলো? ওয়েল, ইন্সপায়রন একটা গুড ল্যাপটপ, কোনো সন্দেহ নেই। বাট আমি যখন ইউজ করেছিলাম, আমি উইন্ডোজ 11 আপগ্রেড করে ইউজ করি, সেখানে আমি কিছুটা হিকআপ আর ইনকনসিস্টেন্সি দেখতে পারি। মোস্টলি এটা আমার সফটওয়্যার ইস্যু মনে হয়েছে, বাট এটা কিন্তু ইন্সপায়রনকে একটু পিছিয়ে দিয়েছে আমার নজরে। বাট ওভারঅল দিস ইজ আ ভেরি গুড ল্যাপটপ। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ ইন্সপায়রনের যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে কালার। ওকে, এই কালারটার ফ্যান কিন্তু আসলে সবাই না, আপনারা চিন্তা করেন, এরকম একটা সিলভার কালারের ল্যাপটপ আপনারা পারচেস করছেন যেটা হচ্ছে গিয়ে ক্লোজ টু হোয়াইট, এটা কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজেজে বাংলাদেশের যে ওয়েদার সেখানে কিন্তু সহজে নোংরা হয়ে যেতে পারে। সো একটা এক্সট্রা কেয়ার অবশ্যই রাখতে হবে ডেল ইন্সপায়রনের ক্ষেত্রে, যাতে ময়লা না হয়। বাট MSI মডার্নকে দেখেন, খুবই ডিরেক্ট অ্যাপ্রোচের একটা ল্যাপটপ, একদম সাবল ডিজাইন, একদম স্ট্রেট কাট ল্যাপটপ, কোনো সমস্যা নেই। 14 ইঞ্চিতে হিঞ্জ রয়েছে, 15 ইঞ্চিতে বেটার কুলিং রয়েছে, তারা কিন্তু সব রকমের ভ্যারিয়েবল আর অপশনই রেখেছে। এর জন্য আমার মনে হয়েছে যে MSI মডার্নটা মোর ফিটিং, অ্যান্ড এটাতে কিন্তু কোনো হিকআপ বা কোনো ল্যাগিং কোনো ইস্যু কিচ্ছু ছিল না, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে একটা ল্যাপটপ, আপনি যে কোনো জায়গায় এটাকে নিয়ে চলে যান, ইট উইল সার্ভ ইউ, কোনো সন্দেহ ছাড়াই একদম স্ট্রেট একটা ল্যাপটপ। ড্রাইভার ইস্যু বা কোনো ইউজেজ বা ডিসপ্লে খারাপ কিচ্ছু নেই, ডিসপ্লেটাও ভালো বাজেট অনুযায়ী, আবার হচ্ছে গিয়া র্যাম আপগ্রেডের অপশনও থাকছে, প্রমিজিং স্পেক, ভালো প্রাইসিং, সব মিললে কিন্তু MSI মডার্ন এই বছরের একদম হিট একটা ল্যাপটপ ছিল। 2022 কিন্তু এই ফ্লোটা কন্টিনিউ হবে। সো আওয়ার বিজনেস ল্যাপটপ এই সেগমেন্টে উইনার হলো MSI মডার্ন 15। আমরা এবার চলে যাব নেক্সট সেগমেন্টে। ঠিক আছে, আমরা বিজনেস সেগমেন্ট শেষ করলাম, বাজেট সেগমেন্ট শেষ করলাম, এবার মোস্ট অ্যান্টিসিপেটেড গেমিং সেগমেন্ট নিয়ে কথা হবে। কোম্পানিগুলো কিন্তু একদম বছরের প্রথম থেকেই পুশ করার ট্রাই করতেছে গেমিং সেগমেন্টে যেন একটা ভালো ইমেজ করা যায়, কারণ গেমিং সেগমেন্ট হলো কাইন্ড অফ ফ্ল্যাগশিপ সেগমেন্ট, এখানে কিন্তু ভালো না করলে আসলে খুব সমস্যা। সো 2021 আমরা অনেকগুলো গেমিং ল্যাপটপ রিভিউ করছি, এখন পালা হলো এর মধ্যে বেস্টটা পিক করার, যে কোনটা আসলে বেস্ট। এই সেগমেন্টে আমরা অনেক যাচাই বাছাই করে, অনেকগুলো রিভিউ করে আমরা যেটা চুজ করলাম সেটা হচ্ছে গিয়ে তিনটা ল্যাপটপ আমরা চুজ করেছি, এর মধ্যে দুইটা যাবে অনারেবল মেনশনে অ্যান্ড একটা হবে আলটিমেট উইনার। সো প্রথমে অনারেবল মেনশন দিয়ে শুরু করি, যেই ল্যাপটপটা আমি প্রথম অনারেবল মেনশন দেবো সেটা হচ্ছে লেনোভো লিজিয়ন 5i। ইয়েস, রাইট, ইট ইজ লেনোভো লিজিয়ন 5i। আচ্ছা, লেনোভো কেন অনারেবল মেনশনে গেল? লেনোভো ওয়াজ বিস্ট, অন্য কিন্তু অন্যান্য ইউরোপ বা আমেরিকান কন্টিনেন্টে লেনোভোর কিন্তু সবাই ফ্যান, এক কথায় লিজিয়নের ফ্যান, লেনোভো নিয়ে কোনো কথা হবে না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে লেনোভো পাইপলাইনটা অত স্ট্রং না, যদিও লেনোভো আমাকে প্রমিস করেছে যে 2022 ওরা একদম সাইন অফ বেনিফিট নিবে, ওরা একদম ভালো ভালো প্রোডাক্ট লঞ্চ করবে। অ্যান্ড আমার যেটা মনে হয়, লেনোভো কিন্তু একদম রাইট ট্র্যাকে আছে। আমি যে ইউনিটটা রিভিউ করেছিলাম সেটাতে কিন্তু Core i5 10400H প্রসেসর ছিল, 1650 Ti হচ্ছে ওদের GPU ছিল, আর 8GB বা 16GB র্যামের ভ্যারিয়েন্ট ছিল। অ্যান্ড এদের কুলিং, ও মাই গড, Cold Front 2 ছিল, Cold Front 3 আনবে ওরা, লেনোভো ওয়াজ জাস্ট আ বিস্ট। ঠিক আছে, আমি এটা এদের অনারেবল মেনশনে এই কারণে রাখলাম, তারা কিন্তু একদম ঠিক পথে এগোচ্ছে, অ্যান্ড অফকোর্স তারা সামনে ভালো করবে। ওকে, দেন সেকেন্ড যে ল্যাপটপটা আমরা অনারেবল মেনশনে রেখেছি যেটা নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের রিসেন্ট রিভিউ করা MSI পালস GL66 ল্যাপটপটি। MSI পালস ওয়াজ ভেরি প্রমিসিং ল্যাপটপ। এই ল্যাপটপটা অনারেবল মেনশনে রাখার একটা কারণ হলো এটার প্রাইসিংটা।
স্পেক ছিল খুবই প্রমিজিং, কোরাই ফাইভ 11400 এইচ সিপিইউ, আরটিএক্স 3050 জিপিইউ, 8 GB র্যাম ছিল, যেটাও একটা ড্রব্যাক, আউট অফ দ্য বক্স 16 GB দিলে ভালো হতো, বাট ঠিক আছে। এই ল্যাপটপটা নিয়ে আমি যত বলবো ততই কম, একদম সলিড রিজিড বিল্ড, সুন্দর অ্যালুমিনিয়াম আর প্লাস্টিকের একটা হাইব্রিড বিল্ড, ডিসপ্লেটা খুবই ভালো ছিল, একদম 95% এসআরজিবি ডিসপ্লে, আর ওই দিকে 3050 যে হচ্ছে গিয়ে মাসল পাওয়ার আর কোরাই ফাইভ প্রসেসরের যে পুশ, সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা প্যাকেজ। বাট আমার কথা হচ্ছে, এটা ল্যাপটপটার দাম যদি আরেকটু কম হতো তাহলে একদম পারফেক্ট একটা প্যাকেজ হতো। এটা ছাড়াও পালস ওয়াজ ভেরি গুড, আমার ইউজ করা ওয়ান অফ দ্য স্মুদেস্ট ল্যাপটপ, এর জন্য এটা আমি অনারেবল মেনশনে রেখেছি। অ্যান্ড এবার পালা হলো সেটা জানার, যেটার জন্য গেমিং সেগমেন্টে আপনারা সবাই অপেক্ষা করছেন, দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড গেমিং ল্যাপটপ অফ দ্য ইয়ার 2021, আমাদের চয়েস কোনটা। সো চলুন যাওয়া যাক। ওকে, যেরকমটা বলছিলাম, দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড ল্যাপটপ, গেমিং ল্যাপটপ অফ দ্য ইয়ার, যেটাকে আমরা অনেক বাছাই করার পর, অনেকগুলো ল্যাপটপ রিভিউ করার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এই ল্যাপটপটাকে মনে হয় দেওয়া যায়। বাট অনারেবল মেনশনে যে ল্যাপটপগুলো ছিল ওগুলো কিন্তু ফাইন, বাট দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড গেমিং ল্যাপটপ অফ দ্য ইয়ার গোজ টু আসুস টাফ ড্যাশ F15। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, আসুস টাফ ড্যাশ F15 গেমিং ল্যাপটপ। এই ল্যাপটপটাকে গেমিং ল্যাপটপ অফ দ্য ইয়ার দেওয়ার কারণ কী? আমার মনে হয়েছে এই ল্যাপটপটাকে দেওয়ার কারণ হলো, গেমিং ল্যাপটপের কিন্তু বাজেট ক্যাপ যদি আমরা দেখি, একদম বাজেট যদি আপনি ছাড়াতে চান 2-3 লাখ পার হয়ে যেতে পারবে, আবার এদিকে যদি একটু কম চান 80-90 হাজার টাকার মধ্যে হয়ে যায়। বাট আমাদের দরকার ছিল একটা মিডল গ্রাউন্ডে সেটেল করা, যেখানে সবাই গেমিং ল্যাপটপ কেনার জন্য মোটামুটি কমফোর্টেবল হয়। আর এই ল্যাপটপটা অ্যারাউন্ড 1,45,000 টাকার মধ্যে এ আমাদের কী কী অফারিং করছে? কোরাই 7 সিপিইউ, 4 কোরের, 11700, 3060 RTX উইচ ইজ এ গ্রেট ডিল, 16 GB র্যাম, যেটা আবার এক্সপেন্ডেবল আপ টু 64 GB পর্যন্ত। এটা ছাড়াও এটার যে ডিসপ্লেটা, ডিসপ্লেটা একটু খেয়াল করবেন, IPS লেভেলের ডিসপ্লে, বাট 240Hz ডিসপ্লে ওরা ইমপ্লিমেন্ট করেছে আসুস, উইচ ওয়াজ ভেরি ফাস্ট ইন মাই এক্সপিরিয়েন্স। অ্যান্ড 240Hz হওয়া সত্ত্বেও ডিসপ্লেটা কিন্তু অলমোস্ট 95% এসআরজিবি কাভারেজ দেয়, যার মানে এটা কিন্তু একটা প্রফেশনাল গ্রেডেরও ল্যাপটপ। একটা ব্যাপার চিন্তা করেন, এই ল্যাপটপটা কিন্তু সাদা রঙে হচ্ছে গিয়ে মার্কেটে আসে, সাদা রঙ অনেকের প্রিফারেন্স নাও হতে পারে, বাট অ্যাস্থেটিক্যালি কিন্তু ল্যাপটপটা বেশ প্লিজিং। আপনি যখন 1 লাখ বা 1.5 লাখ টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনছেন, সেটার কিন্তু একটা অ্যাস্থেটিক্যালি একটা ডাইমেনশন থাকারও ব্যাপার রয়েছে, কারণ ল্যাপটপটা যদি একটু দূর থেকে দেখলে আইডেন্টিফাই না করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা আসলে জমে না ঠিক। তো সব কিছু মিলায় আমার এই ল্যাপটপটাকে বেশ প্রমিজিং মনে হয়েছে, অ্যান্ড আই থিঙ্ক দিস ক্লিয়ারলি ডিজার্ভস দ্য ল্যাপটপ অফ দ্য ইয়ার অফ গেমিং। হ্যাঁ, এটার একটু কিছু ড্রব্যাক অবশ্যই রয়েছে, কোনো ল্যাপটপই তো মার্কেটে পারফেক্ট না, যেমন এটার থার্মালটা যদি আরেকটু বাল্কি হয়ে, যদি থার্মাল ফিনগুলো আরেকটু অপটিমাইজড হতো আরও ভালো হতো, বাট যেটা করেছে সেটা ফাইন। আসুস হ্যাজ রিয়েলি ওয়ার্কড হার্ড, কারণ তারা তাদের যে থার্মালের যে ইস্যুগুলো ছিল সেটা ফাইনালি রিজলভ করতে পেরেছে, আমি টানা এই বছর ধরে এটাই বলছি। সো ইফ ইউ ওয়ান্ট টু বাই অ্যান ল্যাপটপ যেটা একদম পারফরমেন্সের দিক দিয়েও সেরা বলা যায়, আবার অন্যদিকে হচ্ছে গিয়ে পাওয়ার লিমিট অথবা হচ্ছে গিয়ে থার্মাল এফিসিয়েন্সি, অ্যাস্থেটিক, সব দিক দিয়ে কিন্তু আমার মনে হয়েছে আসুস টাফ ড্যাশ F15 একটা গ্রেট চয়েস। সো ইউ ক্যান বাই দিস ল্যাপটপ এনি টাইম, টেকল্যান্ডে কিন্তু অ্যাভেলেবল রয়েছে, অ্যান্ড হোল্ড মাই বিয়ার আসুস, ইউ রিয়েলি ডিড আ গ্রেট জব ইন দিস সেগমেন্ট, থ্যাংক ইউ। একে একে আমরা তিনটা সেগমেন্ট শেষ করে এখন আমরা আমাদের ভিডিওর লাস্ট সেগমেন্ট বা ভিডিওর শেষের দিকে প্রায় এসে পড়েছে, আর যেটা দেখার জন্য হয়তো আপনারা সবাই বসে আছেন। এই সেগমেন্ট হচ্ছে ওভারঅল একটা সেগমেন্ট, অর্থাৎ একটা ল্যাপটপ আমরা দেখিয়েছি যে বিজনেস সেগমেন্টের ল্যাপটপ, অর্থাৎ সেটা কিন্তু খালি বিজনেস পিপল বা হায়ার যারা ভ্যারিয়েন্ট চায় এরকম স্টুডেন্টদেরই সার্ভ করতে পারবে। আর গেমিং ল্যাপটপগুলো কিন্তু বাল্কি হয়, অনেক পাওয়ার টানে, এটা কিন্তু আবার বাইরে ক্যারিংয়ের জন্য অতটা হচ্ছে গিয়ে ইজি হবে না, এটা গেমিংয়ের জন্য স্পেশালাইজড আর কি, আর বাজেট ল্যাপটপ তো বাজেট ল্যাপটপই। বাট ওভারঅল ল্যাপটপগুলো হচ্ছে এমন ল্যাপটপ যেগুলোকে বলা যায় একরকম ফ্ল্যাগশিপ হোল্ডার, যে কোনো পারপাস সার্ভ করতে পারে, একাধারে একটা আপনার প্রফেশনাল নিডও ফিল আপ করে দিতে পারবে, বিজনেস পারপাসও সার্ভ করতে পারবে, আবার অন্যদিকে গেমিংটাও সার্ভ করতে পারবে। সো এই সেগমেন্টেও আমরা দুইটা ল্যাপটপকে রেখেছি, আমরা অনেক থরো টেস্টিংয়ের পর, অনেক চিন্তাভাবনা করার পর একসাথে বসে এই দুইটা ল্যাপটপকে আমার একদম মোস্ট ফিটিং মনে হয়েছে। এর মধ্যে একটা অবশ্যই অনারেবল মেনশনে যাবে, আর একটা যাবে হচ্ছে উইনারে, আর উইনার ল্যাপটপটাকেই কিন্তু একদম এই ভিডিওর ল্যাপটপ অফ দ্য ইয়ার, যেই ফ্ল্যাগশিপ হোল্ডার যে ল্যাপটপটা সেটার খেতাবটা দিয়েই দেওয়া যায়। সো প্রথমেই অনারেবল মেনশন নিয়ে কথা বলবো। এই সেগমেন্টে, ওভারঅল সেগমেন্টে আমরা অনারেবল মেনশন ল্যাপটপটাকে দিয়েছি, যেটা সেটা হচ্ছে এসআরের Aspire 7। ইয়েস, Aspire 7 ইট ইজ। Aspire 7 ল্যাপটপটার কিন্তু পোটেনশিয়াল অনেক বেশি,
আমি যখন ইউজ করা শুরু করি তখন এটার কিন্তু স্পেকটা আপনাদেরকে যদি বলি, রাইজেন 5 5500U সিপিইউ দিয়েছে, সাথে কিন্তু 8GB বা 16GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে, আর তারা GTX 1650 ইমপ্লিমেন্ট করেছে, উইচ ওয়াজ আ ভেরি গুড থিং। অ্যান্ড ল্যাপটপটার প্রাইস কিন্তু একদম 77,000 থেকে 80,000 টাকার মধ্যে ছিল। এর জন্য আমার এটাকে একটা বেস্ট ফিটিং মনে হয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই ল্যাপটপটা কেন অনারেবল মেনশনে দেওয়া হয়েছে? ইভেন দো এটার একটা ভালো স্পেক আছে, ভালো জিপিইউ আছে, র্যাম ভেরিয়েন্ট আছে, ডিসপ্লেটাও কিন্তু বেশ ভালো, ক্যারিংয়েও ভালো ইজি, আর ডিজাইনটাও বেশ ভালো, তারপরও কেন এটা অনারেবল মেনশনে? এখানে একটা ছোট ক্যাচ রয়েছে, যেটা আমি এসপায়ার 7-এর ভিডিওতে বলেছিলাম, যেটা এখনও পাবলিশ হয়নি আর কি, আনফর্চুনেটলি। এই ল্যাপটপটা সবই ঠিক আছে, বাট এটাতে ওরা Ryzen 5 5500U সিপিউটা ইউজ করেছে। আপনারা সবাই জানেন ইউ কিন্তু একটা ব্যাটারি সেভিং বা হচ্ছে ব্যাটারি অপটিমাইজ সিপিউ, যেটা হাই পারফরমেন্সের জন্য না, মাত্র 15W TDP। এর জন্য GTX 1650 মতো গ্রাফিক্স কার্ডের সাথে তাল মিলাতে সামান্য কিছু বটলনেক হয়। এর জন্য আমি ল্যাপটপটাকে একদম উইনার দিতে পারিনি, বাট ওই বটলনেকটা আসলে ইগনোর করা যায়। আপনি যে কোনো গেম ভালো, যেমন হচ্ছে Forza Horizon 5 মতো গেম কিন্তু একদম 90 FPS মতো বা একদম 80 FPS থেকে 90 FPS মধ্যে খেলতে হবে। সো দিস ইজ দ্য ল্যাপটপ। এসআর ডিড আ ভেরি গুড জব, বাজেট সেগমেন্টে এসআর উইনার ছিল, এই সেগমেন্টে একদম অনারেবল মেনশন পেয়েছে। সো এটাকে আমি একটা বাহবা দিবই অফকোর্স। অ্যান্ড দেন অনারেবল মেনশন তো গেল, অ্যান্ড নাও কামস দ্য টাইম, উইচ ইজ দ্য ল্যাপটপ অফ দ্য ইয়ার, দ্য ল্যাপটপ অফ দ্য অল হার্টস, কোন ল্যাপটপটা একদম ওভারঅল সেগমেন্টে বেস্ট? অ্যান্ড দ্য ল্যাপটপ ইজ আসুস ভিভোবুক প্রো 15 সিরিজ। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, আসুস ভিভোবুক প্রো 15। এই ল্যাপটপটা সব দিক দিয়ে একদম এস করে দিয়েছে। আসুস হ্যাজ রিয়েলি নেইলড ইট, অ্যান্ড আসুসকে অনেক অনেক সাধুবাদ এই রকম ল্যাপটপটা পাবলিশ করার জন্য। আসুস ভিভোবুক প্রো 15 কী নেই এতে? এই সিরিজটাতে কী নেই? একটা i5 11300H সিপিউ ছিল, আমি যেটা রিভিউ করেছিলাম, 16GB র্যাম অনবোর্ড, অ্যান্ড তারা RTX 3050 ইমপ্লিমেন্ট করেছে। অ্যান্ড ওভারঅল এর সব কিছুর উপরে যেটা মেইন থিং, ওরা কিন্তু ওলেড ডিসপ্লে ইমপ্লিমেন্ট করেছে। অ্যান্ড দিস ল্যাপটপ ওয়াজ আ জেনুইন বিস্ট, একটা স্লিম ল্যাপটপ যেটা আপনার প্রফেশনাল কাজ, যে কোনো গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং সব সার্ভ করছে। আবার অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে এই ল্যাপটপটাতে আপনারা একদম ধুমায় Forza Horizon 5 মতো একটা গেম হাই বা মিডিয়াম প্রিসেটে 100 FPS খেলতে পারতেছেন। অন্যদিকে যে কোনো গেম একদম খুব সুন্দর মতো এই ল্যাপটপটা হ্যান্ডেল করতে পেরেছে। অ্যান্ড দ্য ওলেড ডিসপ্লে ওয়াজ ভেরি ভেরি নাইস। আমার যে সিনেমাটোগ্রাফার আপনারা চেনেন, আফরিদ আলম পলক, ও ল্যাপটপটা পেয়ে খুশি হয়ে গেছে। অ্যান্ড ও কিন্তু অনেক বলছিল যে এটার DCI-P3 যে গ্যামাট কভারেজ অনেক অনেক রিচ, আর কালার টোন অনেক ভালো। অ্যান্ড আসুস হ্যাজ রিয়েলি নেইলড ইট, এটা ডেফিনেটলি একটা একদম ল্যাপটপ অফ দ্য ইয়ার। কারণ এই সিরিজের ল্যাপটপগুলো নিলে আপনারা অবশ্যই অবশ্যই প্লিজড হয়েই বাড়িতে ফিরবেন, আমার যেটুকু মনে হয়। গেমিং হোক, বিজনেস পারপাস হোক, ক্যারিং হোক, যে কোনো পারপাসে ল্যাপটপটা একদম সুন্দর মতো সার্ভ করে দেবে। সো হেয়ার ইট ইজ, আসুস ভিভোবুক প্রো 15 সিরিজ, ল্যাপটপ অফ দ্য ইয়ার গোজ টু ইউ। তো ল্যাপটপ অফ দ্য ইয়ারের ভিডিও এখানে শেষ হলো। আপনারা 4টা সেগমেন্টে দেখলেন যে কোন কোন ল্যাপটপগুলো আমাদের চয়েস অনুযায়ী পিক হয়েছে, কোনগুলো আমাদের হচ্ছে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি। কিন্তু এই বাইরে কি কোনো ল্যাপটপ ভালো না? অফকোর্স ভালো, বাট আমার এগুলোকে মনে হয়েছে যে দে আর ওয়েল মাচ অপটিমাইজড অ্যান্ড গুড টু গো আর কি। বাট এর বাইরেও যদি আপনারা অন্য কোনো ব্র্যান্ডের বা অন্য কোনো মডেল নিতে চান, অফকোর্স নেন, এটা আপনাদের আসলে প্রিফারেন্স। অ্যান্ড আপনাদের সার্ভ করতে পারাটাই হচ্ছে আগে আমাদের মেইন এইম অ্যাকচুয়ালি। সো আপনি যদি এগুলোর বাইরে অন্য কোনো মডেলে যান বা একই ব্র্যান্ডের অন্য কোনো ল্যাপটপের পছন্দ করেন, সেটা হতে পারে 14 ইঞ্চি বা 15.5 ইঞ্চি, দ্যাটস আপ টু ইউ। কারণ আফটারঅল কিন্তু দিন শেষে স্যাটিসফ্যাকশনটা আপনাদেরই, কারণ আপনারাই থেকে পারচেস করবেন জিনিসগুলো। যাই হোক, 2021-এর এটা একটা বলা যায় শেষ ভিডিও ছিল, কারণ হচ্ছে কি, এটা কিন্তু 2021-এর রেস্টটা রয়েছে। এখন আমরা সবাই নতুন 2022-এর দিকে এগিয়ে যাব। 2022 একদম এসেছে আমাদের কাছে, জানুয়ারি মাস এটা। সো থ্রু আউট দ্য হোল ইয়ার আমরা এরকম চেষ্টা করব, ল্যাপটপ তো থাকবেই, নতুন নতুন অনেক ল্যাপটপ আসবে, সেগুলো রিভিউ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। খালি ল্যাপটপ না, এছাড়া অন্যান্য যেগুলো কম্পোনেন্ট রয়েছে বা পেরিফেরাল রয়েছে, সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে ডেলিভার করার চেষ্টা করব। বাট তার জন্য কি দরকার? সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা, যেটা আপনারা আমাদেরকে দেখিয়ে এসেছেন থ্রু আউট দ্য হোল টাইম। এটাই বলছিলাম যে ল্যাপটপ অফ দ্য ইয়ারের ভিডিও এখানেই শেষ হচ্ছে। এরকম আরও অনেক সুন্দর সুন্দর নতুন এক্সাইটিং ভিডিও পেতে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড হচ্ছে লাইক ইজ আ মাস্ট। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। 2022-এ আরও অনেক অনেক ভিডিও আসবে। সো দিস ইজ ইট, গুড বাই, অ্যান্ড আই উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।